না বলবো না, কারণ আমি এখন বড় হয়েছি, তাই নিজের পুজো নিজে থেকে চাই। বাবা তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমার মেয়ে। আচ্ছা শোনো, তুমি তাহলে রানীকে একটু এগিয়ে দিও। কোনো দরকার নেই, আমি ঠিক একাই যেতে পারবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। তাছাড়া বাবা আমি তো এখন বড় হয়েছি। আরে মা, সন্তান যতই বড় হোক না কেন, বাবা মার কাছে সে সারা জীবনই ছোট থেকে যায়। চল চল, তোকে আমি রেখে দিয়ে আসি। বাবা তুমি আমার সাথে যাবে, এটা কিন্তু ভালো দেখায়। তাছাড়া আমার বন্ধুরাই না দেখলে কি বলবে? কি আর বলবে, যা বলবে বলুক। বলবে দেখো এত বড় মেয়ে, পিছনে তার বাবা। তাই তো, কিন্তু তুই কি জানিস মা, এতে আমার গর্ববোধ বাড়বে, কারণ তোর মতো মেধাবী, সৎ চরিত্র, দায়িত্ববান, এক কথায় ভাগ্যবতী মেয়ে জন্ম আমার ঘর। তবে এরপর আর কোনো দিন নয়, যদি প্রয়োজন মনে করে তাহলে একটা রোগ দেখো। হ্যাঁ হ্যাঁ তাই হবে, চল আজকের মতো তো যাওয়া যাবে। মা আল্লাহ আমি দোয়া করি আমার মেয়ে যেন সবার ঘরে জন্ম নেয়। হে আল্লাহ তুমি ওর প্রতি খেয়াল রেখো, ওর যেন কোনো বিপদ আপদ না হয়, ওর জীবনটা যেন ওর মতো করে সাজাতে পারে। একজন মা হয়ে মেয়ের জন্য এখানে কি বা করতে পারি? আল্লাহ তুমি ওকে ভালো রেখো, তুমি ওকে ভালো রেখো। আমিন। Thank you.